নমস্কার দর্শক বন্ধুরা, রত্না ভারতী ওম চ্যানেলে আপনাদের স্বাগত। বৈচিত্র্যপূর্ণ দেশ আমাদের ভারতবর্ষ, আর ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে অবস্থান করছে বৈচিত্র্যপূর্ণ রাজ্য ত্রিপুরা। আয়তনে এই রাজ্য যতটা ক্ষুদ্র, তার বৈচিত্র্য ততটাই বেশি। আজ আপনাদের কাছে রত্না ভারতী ওম চ্যানেল প্রস্তুত করতে চলেছে এই রাজ্যেরই এক ঐতিহ্যবাহী পুজোর কাহিনী, যার নাম খার্চি পূজা। প্রাচীন কাল থেকে ত্রিপুরার বুকে পালিত হয়ে আসছে এই পুজো। একদা ত্রিপুরা রাজ্যে ত্রিপুর নামে এক রাজা শাসন করতেন। তার স্ত্রী ছিলেন মহারানী হীরাবতী। একদিন মহারানী হীরাবতী পুকুরে স্নান সেরে ফিরছিলেন, এমন সময় তিনি শুনতে পেলেন কিছু লোকের আর্তনাদ। রক্ষা করো, রক্ষা করো রানীমা, রক্ষা করো, রক্ষা করো রানীমা। রানীমা কাছে গিয়ে দেখলেন 14 জন লোক এক মহিষের ভয়ে রানীমার কাছে সাহায্য প্রার্থনা করছে। রানীমা তখন নিজের পরিহিত ঋষা ওই মহিষের দিকে ছুঁড়ে দিলেন এবং মহিষকে শান্ত করলেন। এইভাবে 14 জন লোক রক্ষা পেল। প্রকৃতপক্ষে ওই 14 জন লোক ছিলেন 14 জন দেবতা বা চতুর্দশ দেবতা। এই চতুর্দশ দেবতারা হলেন হর অর্থাৎ শঙ্কর, উমা অর্থাৎ শঙ্করী, হরি অর্থাৎ বিষ্ণু, মা অর্থাৎ মা লক্ষ্মী, বাণী অর্থাৎ বাগদেবী, কুমার অর্থাৎ কার্তিকেয়, গণপা অর্থাৎ গণেশ, বিধি অর্থাৎ ব্রহ্মা, খা অর্থাৎ পৃথিবী, অবধি অর্থাৎ সমুদ্র, গঙ্গা অর্থাৎ ভাগীরথী, শিখি অর্থাৎ অগ্নি, কাম অর্থাৎ প্রদ্যুম্ন, হিমাদ্রি অর্থাৎ হিমালয়। চতুর্দশ দেবতারা তখন রানীমাকে বর প্রদান করেন যে তারা সব সময় ত্রিপুরাকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করবেন। এরপর রানীমা হীরাবতীর পুত্র মহারাজা ত্রিলোচন এই চতুর্দশ দেবতার পুজোর প্রচলন করেন। ত্রিপুরার রাজধানী আগরতলার অদূরে পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতার মন্দিরে এই পুজো অনুষ্ঠিত হয়। 7 দিন ব্যাপী চলে এই পুজো। খার্চি পুজো মূলত আদিবাসীদের হলেও সমাজের সকল অংশের লোক জাতি ধর্ম বর্ণ সব কিছু ভুলে এই পুজোতে অংশগ্রহণ করেন। খার্চি পুজো ত্রিপুরার গর্ব, খার্চি পুজো ত্রিপুরার ঐতিহ্য। রত্না ভারতী ওম চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের খার্চি পুজোর অনেক অনেক শুভেচ্ছা। খার্চি পূজার এই পুণ্য লগ্নে চতুর্দশ দেবতার কাছে আমাদের প্রার্থনা, সমগ্র বিশ্ব যেন এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পায়।